মৰাণৰ চেপনত সন্তোষ ভৱন উদ্বোধন কেন্দ্ৰীয় মন্ত্ৰী ৰামেশ্বৰ তেলী। 2024ৰ নিৰ্বাচনত অসমত বিজেপিয়ে 14খন আসনৰ ভিতৰত 12খন আসন লাভ কৰিবলৈ সক্ষম হ'ব। নিৰ্বাচনৰ সময়ত বহু মিত্ৰজোঁট গঠন হয়। কংগ্ৰেছে সপোনতো দেখা নাছিল কাশ্মীৰৰ পৰা 370 ধাৰা আঁতৰি যাব। কংগ্ৰেছে সপোনতো দেখা নাছিল ৰাম মন্দিৰ হ'ব। নিৰ্বাচনৰ সময়ত বহু মিত্ৰজোঁট গঠন হৈ থাকে। বিৰোধী ঐক্যশক্তি ইণ্ডিয়া এয়াৰলাইন্স সন্দৰ্ভত কটাক্ষ কেন্দ্ৰীয় মন্ত্ৰী ৰামেশ্বৰ তেলী। 2024ৰ নিৰ্বাচনত অসমত বিজেপিয়ে 14খন আসনৰ ভিতৰত 12খন আসন লাভ কৰিব। শেহতীয়াকৈ 5খন ৰাজ্যৰ ফলাফলেই প্ৰমাণ। ইফালে কংগ্ৰেছে সপোনতো কাশ্মীৰৰ পৰা 370 ধাৰা আঁতৰোৱাৰ কথা আৰু ৰাম মন্দিৰ নিৰ্মাণ কৰাৰ কথা ভবা নাছিল বুলি কয় কেন্দ্ৰীয় মন্ত্ৰী ৰামেশ্বৰ তেলীয়ে। মৰাণ চেপন গাঁও পঞ্চায়তত সমাজ হৈতৈষী প্ৰয়াত সন্তোষ কুমাৰ টপনৰ স্মৃতিত চতুৰ্থ বিত্তীয় আয়োগৰ পুঁজিৰে নিৰ্মিত সন্তোষ ভৱনৰ শুভ উদ্বোধন কৰি এনেদৰে মন্তব্য প্ৰদান কৰে ৰামেশ্বৰ তেলীয়ে। 46 লাখ টকাৰ পুঁজিৰে 300গৰাকী লোক বহিব পৰাকৈ ভৱনটি আটকধুনীয়াকৈ নিৰ্মাণ কৰা হৈছে। শুভ উদ্বোধনী অনুষ্ঠানত কেন্দ্ৰীয় মন্ত্ৰীগৰাকীৰ সৈতে উপস্থিত থাকে বিধায়ক চক্ৰধৰ গগৈ, ডিব্ৰুগড় উন্নয়ন প্ৰাধিকৰণৰ অধ্যক্ষ অসীম হাজৰিকাৰ লগতে বহুকেইগৰাকী গণ্যমান্য ব্যক্তি। নিশ্চয় খুব সুন্দৰ এটা ভৱন, একেবাৰে চেপনৰ ৰাস্তা কিনাৰত নিৰ্মাণ কৰি উলিয়াইছে আমাৰ পঞ্চায়ত ৰুৰেল ডিপাৰ্টমেণ্ট ফালৰ পৰা, আৰু বিশেষভাৱে এই পঞ্চায়তৰ সভাপতি আমাৰ দীপক নাৰী ডাঙৰীয়াৰ সহযোগত এই ভৱনটো নিৰ্মাণ কৰা হৈছে। সন্তোষ কুমাৰ টপ্ন নিশ্চয় আপোনাক জানে, স্বাধীন ছাত্ৰ সন্থাৰ প্ৰতিষ্ঠাপক আছিল তেওঁ, আৰু ভাৰত স্বাধীন হোৱা কেইমাহৰ পিছতে স্বাধীন ছাত্ৰ সন্থা, সেই সময়ত ছতনাগপুৰী ছাত্ৰ সন্থাৰ জন্ম হৈছিল আৰু সন্তোষ কুমাৰ টপ্ন ডাঙৰীয়া দায়িত্ব লৈছিল, কাৰণ দুলিয়ান সমষ্টিৰ কায়াঘাটৰ দীঘলীয়াত স্বাধীন ছাত্ৰ সন্থাৰ জন্ম হৈছিল ছতনাগপুৰী ছাত্ৰ সন্থাত, আৰু নিশ্চয় তেওঁৰ স্মৃতিত এই ভৱনটো নিৰ্মাণ কৰা হৈছে, খুব সুন্দৰভাৱে নিৰ্মাণ কৰা হৈছে। ইয়াত মই গম পাওঁ যে প্ৰায় 50 লাখ টকা খৰচ কৰা হৈছে এনে ভৱনটো নিৰ্মাণ কৰিবৰ কাৰণে, আৰু এইটো হৈ যোৱাৰ পিছত নিশ্চয় একেবাৰে ৰাস্তাৰ কাষত হোৱাৰ কাৰণে হয়তো এই অঞ্চলৰ যিকোনো মিটিং মাতাং এইবিলাক আজি এই ভৱনত কৰিব পৰা যাব, আৰু এটা সুন্দৰ ব্যৱস্থাৰ যোগেদি ইতিমধ্যে চকী লগোৱা হৈছে, প্ৰায় 300মান চকী ধৰিব তাত, আৰু তেনেধৰণে নিৰ্মাণ কৰা হৈছে। মই এই সুযোগতে সন্তোষ কুমাৰ টপ্নক মোৰ ফালৰ পৰা শ্ৰদ্ধাঞ্জলি জ্ঞাপন কৰিছোঁ। আজি তেওঁলোকে যদি সেই সময়ত ছতনাগপুৰী ছাত্ৰ সন্থা, অৰ্থাৎ আজি তাৰিখত ছাইন্স ছাত্ৰ সন্থা যদি গঠন নকৰা হ'লে ময়ো হয়তো কি দায়িত্ব থাকিলোহেঁতেন মই নিজেও ক'ব নোৱাৰোঁ, কাৰণ তেওঁলোকে সেই সংগঠন জন্ম দিয়াৰ কাৰণে সেই সংগঠনৰ দায়িত্বত আছিলোঁ মই সাংগঠনিক সম্পাদক হিচাপে। আৰু তেনেকৈ এটা ৰাজনৈতিক দলে হয়তো সেই সংগঠন থকাৰ কাৰণে টিকেট দিছিল, যাৰ কাৰণে দুলিয়ান সমষ্টিত উজনি অসমৰ প্ৰথম বিধায়ক হিচাপে নিৰ্বাচিত হৈছিলোঁ 2001 চনত। তাৰপিছত 2014 চনত সাংসদ হিচাপে নিচাৰে নিৰ্বাচিত হৈছোঁ, আকৌ 2019 চনত আকৌ সাংসদ হিচাপে নিৰ্বাচিত, আৰু বৰ্তমান মই মোদী চৰকাৰত পেট্ৰলিয়াম আৰু প্ৰাকৃতিক গেছ, শ্ৰম আৰু নিয়োগ বিভাগৰ দুটা গুৰুত্বপূৰ্ণ বিভাগৰ মই মন্ত্ৰীৰ দায়িত্বত আছোঁ। মই ধন্যবাদ জনাইছোঁ দীপক ডাঙৰীয়াক, ইয়াৰ পঞ্চায়ত প্ৰেচিডেণ্ট, লগতে ইয়াত আমাৰ পঞ্চায়তৰ প্ৰতিনিধিসকল যিসকল আছে, যেনেকৈ ইয়াত জিলা পৰিষদৰ আমাৰ মেম্বাৰ জ্যোৎস্না কৰি আছে, আমাৰ ইয়াত কাউঞ্চিলাৰ আছে, ৱাৰ্ড মেম্বাৰসকল আছে, লগতে আমাৰ বিধায়ক ডাঙৰীয়া ইয়াত উপস্থিত আছে। আজি এই উদ্বোধনী অনুষ্ঠানত ইতিমধ্যে মোৰ বন্ধু শিৱভদ্ৰ ডাঙৰীয়াও ইয়াত আজি উপস্থিত আছে। মই সকলোক মোৰ ফালৰ পৰা বহুত বহুত ধন্যবাদ জনাইছোঁ। এটা সুন্দৰ ভৱন, আৰু ভৱনটোৰ নাম ৰখা হৈছে সন্তোষ কুমাৰ টপ্ন ভৱন। মই ধন্যবাদ জনাইছোঁ। নিশ্চয় আমি জনা মতে এপ্ৰিলত ইলেকশ্যন হ'ব, কাৰণ যদি চোৱা হয় বিগত দিনত এপ্ৰিলতে হৈছিল লোকসভা ইলেকশ্যন, আৰু ইতিমধ্যে আমি আমাৰ পাৰ্টীৰ ফালৰ পৰা সংগঠন যথেষ্ট আমি শক্তিশালী কৰিছোঁ। আপোনালোক জানে ডিলিমিটেশ্যনো ইতিমধ্যে হৈছে, ডিব্ৰুগড় লোকসভা সমষ্টিত 9টা সমষ্টি আছিল আগতে, এতিয়া 10টা সমষ্টি হৈছে, কাৰণ আপোনালোক জানে যে লাহোৱাল নামৰ সমষ্টিটো বিলুপ্তি হৈছে আৰু নতুনকৈ এটা সমষ্টিত জন্ম হৈছে, এইটো মাকুম সমষ্টি। আৰু আমি আমাৰ পাৰ্টীৰ কাৰ্যকৰ্তাসকলে বুথ, যিবিলাক আমাৰ বুথ, বুথবিলাক যথেষ্ট শক্তিশালী আমি কৰিছোঁ। যদি ইলেকশ্যন কালিও হয় তো চিন্তা কৰাৰ কোনো প্ৰয়োজন নাই, তেনেধৰণৰ আমি ইতিমধ্যে বুথবিলাক গঠন কৰি থৈছোঁ। আৰু 2024ত যি নিৰ্বাচন হ'ব, এই নিৰ্বাচনত আমি 100% আমি জয়ী হ'ব পাৰিম বুলি আমাৰ দৃঢ় বিশ্বাস, কাৰণ আমাৰ বুথবিলাক আমি শক্তি কৰি খালী কৰি থৈছোঁ। আমাৰ পাৰ্টী কাৰ্যকৰ্তাসকলে যথেষ্ট কাম কৰিছে, আমাৰ বিধায়কসকলে কৰিছে, আমাৰ পঞ্চায়তৰ জনপ্ৰতিনিধিসকল কৰিছে, আমাৰ সকলো লিডাৰে ইতিমধ্যে বুথবিলাকতে শক্তিশালী কৰিছে।
আর সেই কারণে আপনার কিন্তু যে 2024 সনত আমি 14টা সিটের ভিতর 12টা সিট জিকিব কারণে ইতিমধ্যে সংগঠনটা যথেষ্ট শক্তিশালী করেছো। আর দৃঢ় বিশ্বাস আছে 2024 সনত আমি 12টা ভিতর 14টা সিট জিকিবলে সক্ষম নিশ্চয়ই আপনার দেখা পাইছে। এটা গোটেই রাজনৈতিক দলবিলাক একলগ হয়েছে বিরোধী সকলে যে বিজেপি কেনেকে হরাব পড়া যায়। কিন্তু আপনার কইসো আজি কেদিনমান আগতে 5খন রাজ্যের নির্বাচনক ফলাফলে প্রমাণ করে দিছে যে অহা 24ত ভারতীয় জনতা পার্টি সরকার হব আর নরেন্দ্র মোদী ডাঙরিয়া ভারত প্রধানমন্ত্রী হব। বিরোধী যে একগোট হয়ে ইন্ডিয়া এলায়েন্স যে গঠন করেছে কিমান প্রভাব পড়ল? ইলেকশনের সময় এনে ধরনের বহুত এলায়েন্স এলায়েন্স এইবিল হয়ে থাকে, কিন্তু এবার ভাবিছে যে আমি ইন্ডিয়া এলায়েন্স যখন করেছো ইয়ার যোগেদি হয়তো আমি ভাল ফলাফল দেখাব পারিম, বিজেপিক হয়তো আমি টক্কর দিব পারিম। কিন্তু আপনার কইসো যে ইলেকশনের সময় এনে ধরনের এলায়েন্স আমি বহুত দেখিছো, কারণ ময়ো 25 বছর হয়েছে ইতিমধ্যে রাজনীতি। আর সেই কারণে যিমানে এলায়েন্স নকরক, যিমানে ইন্ডিয়া এলায়েন্স নবনাও, কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার হব নরেন্দ্র মোদী ডাঙরিয়া ভারতের প্রধানমন্ত্রী। আজ চিন্তা করক, আজি যদি চা হয় লুণীজ্যোতি গগৈ কোরপর আহিছে, তেওঁ নিশ্চয় সদৌ অসম ছাত্র সন্থার পৰা আহিছে। সদৌ অসম ছাত্র সন্থার পৰা আহি, কারণ আপনার জানে যে 885 জন শহীদ হয়েছিল, কোনে গুলিয়ে মারিছিল? কংগ্রেসে, এই সময় কংগ্রেসের শাসন আছে। আর সেই কংগ্রেসের লগ লাগিছে, চিন্তা কর লুণীজ্যোতি গগৈ রাইজ বুঝি পাইছে ভালকৈ, আর নিশ্চয় তার উত্তরটা দিব রাইজে। এটা চিন্তা করার কোনো প্রয়োজন নাই, কিন্তু চিন্তা করক লুণীজ্যোতি গগৈ নিচিনা মানুষ সদৌ অসম ছাত্র সন্থা করে আহি কংগ্রেসের নিচিনা একটা রাজনৈতিক লগ লাগিছে, তো তেনেকৈ সকলে লগ লাগিছে। UDF CDF যিমান রাজনৈতিক দল আছে সবে একলগ হয়েছে যে ভারতীয় জনতা পার্টি হরাব লাগে, ভারতীয় জনতা পার্টি সরকার আহিব নালাগে। কিন্তু আপনার কইসো করছো আজি হয়তো কংগ্রেসে সপনতো দেখা নাছিল 370 ধারা কাশ্মীরের আঁতরি যাব, এনে ধরনের হয়তো সপনতো দেখা নাছিল। সপনতো দেখা নাছিল রাম মন্দির কেতিয়া বনিব নাকি, সপনতো দেখা নাছিল। তো তেনে কাম এই সরকার দিনত আমি করেছো। রাম মন্দির নিশ্চয় জানে যে 22 তারিখে আমি প্রাণ প্রতিষ্ঠা হব, ভগবান রামর মন্দির আমি সেইদিনাখন শুভ উদ্বোধন করিম। আমি 370 ইতিমধ্যে ঠিক তেনেকৈ আপনার নিশ্চয় দেখিছে যে অসমৰ আর ভারতের যে দুইখন সরকারে ইতিমধ্যে যিখিনি কাম করেছে রাইজর কারণে, আর সেই কারণে ভারতীয় জনতা পার্টি জনসাধারণে ভোট দিব। আর 2024 সনত আমি 2019তকৈ বেশি ভোট পাম বলে আমি আশা করছো। আর নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় তৃতীয়বার কারণে ভারতের প্রধানমন্ত্রী হব। 23 তারিখে আমার চেপন গাঁও পঞ্চায়েতের অন্তর্গত চেপন বরদানীত অডিটোরিয়াম এখন নির্মাণ করা হয়েছিল, আর আজি পবিত্র দিনটিতে আমার এই অডিটোরিয়ামটা আমি শুভ উদ্বোধন করেছো। আর আজি শুভ উদ্বোধন করবলে আমি আমন্ত্রণ জানাইছিল আমার কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলী ডাঙরিয়া, আর আমার মরাণ বিধানসভা সমষ্টির বিধায়ক চক্রধর গগৈ ডাঙরিয়া, লগতে আমার উন্নয়ন খণ্ডর সন্মানীয় বিষয়া আমার পলাশ রঞ্জন হাজরিকা ডাঙরিয়া প্রমুখ্যে করে আর বহুকেজন বিষয়াক আমি মাতিছিল, আর তেখেতসকলের উপস্থিতিতে আজির এই শুভ কামটা আমি করবলে সক্ষম হলো। আপনাদেরকে একটা কথা জানাও যে আমার এই আসনিটি নির্মাণ করবলে আমি আমার চতুর্দশ বিত্ত আয়োগের একটা ফাইন্যান্সিয়াল ইয়ারের সম্পূর্ণ টাকা অর্থাৎ 46 লাখ টাকা আমি ইয়াত আবন্টন দিছিল, আর এই 46 লাখ টাকাত আমি এই আটক ধুনিয়া অডিটোরিয়ামটা নির্মাণ করবলে সক্ষম হলো। এই ক্ষেত্রে আমার দৌতা ওয়ার্ডের ওয়ার্ড সদস্য সকল আমার যথেষ্ট সহযোগিতা আগবাইছে, তেখেতসকলে সন্মতি প্রদান করেছে, আর এই অডিটোরিয়ামটা নির্মাণ করার তেখেতসকলে যৎপূর্ণ অস্তি চেষ্টা করেছিল। যেহেতুকে আমার চেপন অঞ্চল বা চেপন গাঁও পঞ্চায়েত এই একটা দীর্ঘদিনিয়া সমস্যা আছিল যে আমি কিবা যদি মেল মিটিং পাতিবলগিয়া হয় তেতিয়াহলে বহুত সমস্যাত আমি ভুগিবলগিয়া হয়েছিল, গতি এই সমস্যার পর আজি আমি পরিত্রাণ পাবলে সক্ষম হলো। আর আজি যে আমি আটক ধুনিয়া বিল্ডিংটা বনাইছো, এই বিল্ডিংটা আমার চাহ জনগোষ্ঠীর সমাজ হিতকী, যিজন ব্যক্তিয়ে আমার চাহ জনগোষ্ঠীর শৈক্ষিক সমাজটো আগবাই নিয়ার ক্ষেত্রে যৎপরণাস্তি চেষ্টা করেছিল, আর জিয়াই থাকা সময়লকে তেখেতে আমার চাহ জনগোষ্ঠীর সমাজটুক শৈক্ষিক ক্ষেত্রক আগবাই নিয়ার ক্ষেত্রে বহুত কষ্ট করেছিল। গতি সেই ব্যক্তিজন হয়েছিল আমার স্বর্গীয় সন্তোষ কুমার পত্নসার। গতি আজির এই শুভ দিনট আমার এই যে অডিটোরিয়াম আমি নির্মাণ করেছো, এই অডিটোরিয়ামটা আমি আমার সমাজ হিতকি প্রয়াত সন্তোষ কুমার পত্নসারর নামত আমি উৎসর্গিত করেছো। গতি এইটুক লো আমি নিজকে, কারণ মানে এজন
আর্ট চার চাহী ছাত্র সন্থার প্রাক্তন এজন হেনানি আসিল বলে কলেও ভুল নহব, মই এজন প্রাক্তন আর্ট চাহ আসছিল। গতি আজি এই প্রাক্তন আর্ট চাহ হিসাবে আর বর্তমান আমি মই পঞ্চায়েত সভাপতি হিসাবে তেখেতর নামত ইয়ান এই অধিদানটা উৎসর্গিত করা মূর কারণে একটা মানে মই নিজকে গৌরব অনুভব করছো। গতি তেখেতক মই ধন্যবাদ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছো আর মই সকলো মূর ওয়ার্ড সদস্যকে মই ধন্যবাদ জ্ঞাপন করছো। আর আজির এই শুভ মুহূর্তত আমার মাজত অতিথি হিসাবে যে সকলক আমি আমন্ত্রণ জানাইছিলাম তেখেতসকল অহার বাবে তেখেতসকলকে মই ধন্যবাদ জ্ঞাপন করছো।